একটি গ্রামে সকল মানুষ মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করত। তখনকার রীতি অনুযায়ী সম্মানী ব্যক্তি মানে মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করতে হবে। লোকটা গ্রাম থেকে শহরে গেল চাকরি পাওয়ার আশায়। বেশি শিক্ষিত না হওয়ার কারণে সে সুবিধা করতে পারছিল না। পরবর্তীতে সে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে সুইপারের কাজ পায়। সব ফর্মালিটি শেষ, এখন কেবল জয়েন করবে। কোম্পানি তাকে তার ইমেল অ্যাড্রেস দিতে বলে। তখনকার সময় সকল কর্মকর্তাদের ইমেল অ্যাড্রেস ছিল বাধ্যতামূলক। তার কোনো ইমেল ছিল না, ফলে সে চাকরিতে জয়েন হতে পারেনি। রাগে দুঃখে সে পণ করে বসে সে আর চাকরিই করবে না। গ্রাম থেকে নিয়ে আসা টাকা দিয়ে টমেটো কিনে ব্যবসা শুরু করে। ব্যবসায় প্রচুর পরিশ্রমের ফলে সে ভালো টাকা ইনকাম করছিল। একদিন একজন শিল্পপতি তার পরিশ্রম দেখে তাকে সাবানের কারখানা দিতে বলে। সে ঋণ গ্রহণ করে এবং তার জমানো টাকা দিয়ে সাবানের কারখানা স্থাপন করে। কয়েক বছর পর তার সাবানের কারখানা দেশের প্রতিটি রাজ্যে শাখা খুলে ফেলে এবং তাকে কোটিপতি বানিয়ে দেয়। এলিকো নামের একটি বিমা কোম্পানি তার বিমা করানোর জন্য তার কাছে যায়। এলিকোর এজেন্ট তাকে ফর্ম পূরণ করতে বললে তিনি বলেন, আমার কোনো ইমেল অ্যাড্রেস নেই। এই কথা শুনে এজেন্ট অবাক হয়ে যায়। তিনি বলেন, আপনার ইমেল অ্যাড্রেস ছাড়া আপনি কোটি টাকার মালিক। আপনার ইমেল অ্যাড্রেস থাকলে তো আপনি বিশ্বের এক নম্বর ধনী ব্যক্তি হয়ে যেতেন। তিনি হেসে জবাব দেন, আমার ইমেল অ্যাড্রেস থাকলে আমি হতাম সুইপার, তাই আজ পর্যন্ত ইমেল খুলিনি। সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন। একবার ভেবে দেখুন তো, ইমেল অ্যাড্রেস থাকলে লোকটি হয়তো শিল্পপতি না হয়ে সুইপারের চাকরি করত। সৃষ্টিকর্তা আমাদের কখনো নিরাশ করেন না। আজকে ভালো কিছু পাইনি, ভবিষ্যৎ আমাদের জন্য অপেক্ষা করছে। চেষ্টা করে যেতে হবে, যতক্ষণ ভালো কিছু না হয় অপেক্ষা করে যেতে হবে। সৃষ্টিকর্তার নিকট বিনয়ী হতে হবে, চেষ্টা করে যেতে হবে। সাফল্য আসবেই, সাফল্য তোমাকে ঠিকই খুঁজে নেবে। তুমি নিজের জন্য যা করবে সেটা তোমার সাথেই চলে যাবে, আর তুমি অপরের জন্য যা করবে সেটা সকলের সাথে সারা জীবন থেকে যাবে। ইচ্ছেগুলো বড়ই অদ্ভুত, পূরণ হলে বদলে যায় আর পূরণ না হলে কষ্ট দেয়। স্ত্রী আর মিস্ত্রি এই দুজনের সাথে বুঝে শুনে ঝগড়া করবেন, কারণ এদের মাথা গরম হলে আচ্ছা খাসা বাড়ির নকশাও বদলে দিতে পারে। মনে রাখবেন, প্রত্যেকটি ছোটোখাটো নোংরা নালা অবশেষে বড় ডেরেনে গিয়ে মিলিত হয়। সংসারের বাগানে তখনই পচন ধরে যখনই বৃদ্ধা বাবা মাকে ভাগাভাগি করে স্ত্রী সন্তানকে আপন করে। সাধনা ছাড়াই যে তোমাকে পেয়ে গেল সে কখনোই বুঝতে পারবে না যে তুমি কতটা মূল্যবান। এমন কিছু বিষয় আছে যেগুলো সম্পর্কে না জেনে থাকা মানুষের জন্য কল্যাণকর। রেসে জেতা ঘোড়া আসলে জানেই না যে তার আসল অর্থ কি। সে তো শুধু মালিকের দেওয়া কষ্ট আর আঘাতের জন্য দৌড়াতে থাকে। ঠিক তেমনই জীবনে কোনো কষ্ট বা আঘাত পেলে জেনে রাখবে, সেই কষ্ট বা আঘাত রব আমাদের জীবনযুদ্ধে জেতানোর জন্য দিয়েছে। নারীর ভালোবাসা তখন জানা যায় যখন পুরুষের কাছে কিছুই থাকে না। পুরুষের ভালোবাসা তখন জানা যায় যখন পুরুষের কাছে সব কিছু থাকে। সন্তান যখন দুনিয়ার সম্পদ দ্বারা ধনী হয়ে যায়, পিতামাতা তখন ভয়ে ভয়ে কথা বলে যাতে সন্তান অসন্তুষ্ট না হয়। আর সন্তান যখন ইমানের দৌলতের দ্বারা ধনী হয়ে যায়, তখন সন্তান ভয়ে ভয়ে কথা বলে যাতে পিতামাতা অসন্তুষ্ট না হয়। যে মানুষকে ধোকা দেয় এবং অন্য একজনকে নিয়ে সুখী হতে চায়, সে আসলে কখনোই সুখ নামক সমুদ্রে সাঁতার কাটতে পারে না। হয়তো বাইরে থেকে দেখে মনে হয় সে কতই না সুখী, অথচ ভেতর ভেতর সে ঠিকই কোনো না কোনো কারণে দহনে পুড়ে ছাই হয়ে যায়। জীবনের গোলক ধাঁধায় মানুষ ঘুরে ফিরে সেটাই রিটার্ন পায় যা সে অন্য কাউকে দিয়ে থাকে। যেমন কাউকে কষ্ট দিলে ঘুরে ফিরে সেই কষ্ট মানুষের জীবনেই ফিরে আসে। যাকে আপন ভাবছেন সে আপন হয়ে থাকবে তো, যার হাত ধরে হাঁটছেন সারা জীবন হাতটা আগলে রাখবে তো, যার পাশ ঘেঁষে বসছেন তার পাশে বসার বৈধতা পেয়েছেন তো। যদি এমন না হয় আজই হাত ছাড়ুন, পাশ থেকে উঠে পড়ুন, পাপ যা হওয়ার হয়েছে তওবা করে বৈধ পথে ফিরে আসুন। না হয় হাত ধরে থাকা লোকটি সুযোগ বুঝে সব কিছু লুটে নেবে, গায়ে কলঙ্কের কালিমা লেপটে দিয়ে চলে যাবে। হারালে খুঁজো সুখ, হারাম খুঁজো দূরে,
সব হারিয়ে কাঁদতে হবে না আধারে ঢাকা ভরে। একটা বয়সের পর মানুষ আর কারো সুন্দর চেহারার প্রেমে পড়ে না, কারো সুন্দর চোখ কিংবা সুন্দর চুল তাকে আকর্ষণ করে না। তখন মানুষ ভীষণভাবে প্রেমে পড়ে একটা পার্সোনালিটির, কড়া অ্যাটিটিউডের। মানুষটার কথা বলার ধরন আর কাজকর্মের ধরন তাকে মুগ্ধ করে। ম্যাচুরিটির সাথে সাথে মানুষের রুচিবোধ বদলায়, পছন্দ বদলায়। তখন আর দায়িত্বজ্ঞানহীন সুন্দর মানুষকে ভালো লাগে না। সুন্দর চেহারা, সুন্দর চোখ চুল সবই নশ্বর, বেঁচে থাকে শুধু সুন্দর পার্সোনালিটি আর অ্যাটিটিউড, যা মানুষকে সারা জীবনই মুগ্ধ করতে পারে। জীবনে চলার পথে বন্ধু বা কাছের মানুষ বাছাই করার ক্ষেত্রে সবসময় সচেতন থাকবেন, কারণ তোমার একটা ভুল হতে পারে সারা জীবনের কান্নার কারণ। তাই এই 10টি বিষয় অবশ্যই মনে রাখবে, সবাই আপনাকে গুরুত্ব দেবে। নাম্বার 1, যে তোমার কোনো কাজের অতিরিক্ত প্রশংসা করবে তার থেকে দূরে থাকবে, কারণ তার অতিরিক্ত প্রশংসা তোমার কাজ করার প্রতি আগ্রহ কমায় দেবে। নাম্বার 2, যে তোমাকে মানুষের সামনে ছোট করে কথা বলে তার থেকে দূরে থাকবে। নাম্বার 3, যে অন্যের কথা শুনে তোমাকে অবিশ্বাস করে তার থেকে দূরে থাকবে। নাম্বার 4, যে তোমার চেহারা সৌন্দর্য দেখে প্রেমে পড়ে তার থেকে দূরে থাকবে। নাম্বার 5, যে তোমার ভুলগুলো দেখেও শুধরাতে বলে না তার থেকে দূরে থাকবে। নাম্বার 6, যে তোমাকে তার প্রয়োজনে খোঁজে কিন্তু তোমার প্রয়োজনে তাকে পাও না তার থেকে দূরে থাকবে। নাম্বার 7, যে বন্ধুগুলো নিজের ক্যারিয়ার পড়ালেখা নিয়ে সচেতন না তাদের থেকে দূরে থাকবে। নাম্বার 8, যারা অলস সে যেই হোক তার সঙ্গ ত্যাগ করবে, কারণ আলসেমি সোয়াচে রোগের মতো। নাম্বার 9, যে মানুষের থেকে শুধু অবহেলা পাও তার থেকে দূরে থাকবে। নাম্বার 10, কাউকে নিজের জীবন সঙ্গে করার আগে তাকে যাচাই করে নিবে, যে কাজে মন সায় দেবে না সেই কাজে এগোবে না। মানুষের থেকে তার ছায়া বড় হলে সূর্য অস্ত্র যায়, মানুষের থেকে তার অহংকার বড় হলে মানুষ অস্ত্র যায়। কখনো কখনো আমি চাই না মানুষের সাথে তেমন আচরণ করতে যেমনটা তারা আমার সাথে করেছে, কিন্তু পারি না, কারণ সেটা আমার চরিত্র নয়। হিংসা মানুষকে অনেক নিচে নামিয়ে দেয়, এতটাই নিচে যখন মানুষের মধ্যে আর মনুষ্যত্ববোধ জিনিসটা থাকে না। যদি রব আপনাকে অপেক্ষা করান তাহলে আপনি যা চেয়েছিলেন তার থেকেও বেশি কিছু পাওয়ার প্রস্তুতি নিন। যে তোমার সমস্ত কথা বিশ্বাস করে তাকে কখনো মিথ্যা বলো না। পাওয়ার আগে এবং হারানোর পরে সব কিছুই মূল্যবান, ছেড়ে যাওয়ার আগেই জড়িয়ে ধরতে হয়, হারিয়ে যাওয়ার আগেই মায়ায় জড়িয়ে নিতে হয়। অথচ আমরা চলে যাওয়ার পর অভাবটা বুঝি, মানুষ হারাবার পর আমরা পাগলের মতো খুঁজি। এই পৃথিবীতে বোকা লোকেরা বেঁচে আছে যতদিন, ততদিন চালাক লোকেরা কখনো না খেয়ে মরে যাবে না। তোমাকে যদি কেউ পছন্দ না করে তবে সেটা তার মন মানসিকতার পরিচয়, মনে রাখবেন সে তোমার মানসিকতার যোগ্য নয়, অতএব তুমি কিছু মনে করো না। সৌন্দর্য কখনো চরিত্রের চেয়ে দামি হতে পারে না, যে থাকতে চায় না তাকে রাখা যায় না, আর যে থেকে যায় তাকে কখনো ধরে রাখতে হয় না। তিনজন মানুষের বাড়ি ভুলেও যাবেন না। নাম্বার 1, যারা প্রকাশ্যে অপরাধ করে। নাম্বার 2, যারা আপনাকে অপমান করে কথা বলে। নাম্বার 3, যে বাড়িতে শুধু মেয়ে মানুষ থাকে। পৃথিবীতে মানুষের ভিড় যত বাড়ছে মানুষ তত বেশি একা হয়ে যাচ্ছে। প্রিয় মানুষটির সাথে দেখা করতে গেলে সাথে কোনো উপহার নিয়ে নয়, হাতে একটু সময় নিয়ে যেও। কাজ সেটাই করা উচিত যেটা করে পরে আফসোস না করতে হয়। নিজের পরিচয় যদি নিজেকেই দিতে হয় তাহলে জেনে রাখবেন আপনি এখনও সমাজে প্রতিষ্ঠিত হতে পারেননি। আমরা কারোর ভালো খারাপ যাই করি না কেন, তার প্রভাব আমাদের নিজেদের জীবনের উপর পড়বে। সব মিথ্যা কিন্তু খারাপ নয়, কারণ পৃথিবীর বেশিরভাগ মানুষ কিন্তু বেঁচে আছে মিথ্যে আশা নিয়েই। সময় যখন নাচ নাচায় পরিচিতরা তখন ঢোল বাজায়। কেউ একজন ফুলকে জিজ্ঞেস করল, যখন তোমার গাছ থেকে ছেঁড়া হলো তখন তোমার কষ্ট হয়নি? ফুল হেসে বলল যে আমায় গাছ থেকে ছিঁড়ছিল, তার খুশি দেখে আমি আমার সব কষ্ট ভুলে গিয়েছিলাম। রাত কারোর জন্য খুব রোমান্টিক, কারোর জন্য একাকিত্বের উচ্ছ্বাস, আবার কারোর জন্য নীরব কান্না, তো কারোর জন্য গাঢ় দীর্ঘশ্বাস। তবুও রাত সুন্দর,
রাতে চাঁদের দেখা মেলে, সুন্দর একটা সময়ের জন্য অপেক্ষা করেন, আপনিও একদিন কারো না কারো প্রচণ্ড প্রিয় একটা মানুষ হবেন। আপনার সাথে কথা না বললে তার অস্থির লাগা শুরু হবে, অফলাইনে থাকলে তার চিন্তা হবে, আপনার সাথে কথা বললেই তার মন ভালো হয়ে যাবে। হ্যাঁ, এত প্রিয় হবেন, অপেক্ষা করুন, দিন আপনারও আসবে, প্রিয় মানুষ আপনারও হবে।